তিনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, যৌথ বা গ্রামীণ পরিবারের পর্দার বিধান কেমন? কেননা গ্রামে হাঁস মুরগি, গৃহপালিত পশু পাখি থাকে, সেগুলো পালন করতে হয়। সাধারণ নিম্নবিত্ত পরিবারের পর্দার বিধানটা তাহলে কেমন হবে? পর্দা ও আত্মীয়তার সম্পর্ক কীভাবে ভারসাম্য করা যায়? ভাই আলামিন যে প্রশ্নটা এখানে করেছেন তার মধ্যে বেশ কয়েকটা অংশ আছে। গ্রামীণ পরিবারের পর্দার বিধান শহুরে পর্দার বিধানের চাইতে আলাদা নয়, কারণ সকল মুমিনদের জন্যই পর্দার বিধানটি নাজিল হয়েছে। সূরা আহজাবের মধ্যেও আল্লাহ সুবহান তাআলা পর্দা নিয়ে আলোচনা করেছেন এবং সূরাতুন নূরের মধ্যেও আল্লাহ তাআলা পর্দার বিধান নিয়ে আলোচনা করেছেন এবং সূরাতুন নূরে স্পষ্ট করেছেন যে পর্দাটা নারী পুরুষ উভয়কেই করতে হবে এবং পর্দার মূল কথা হচ্ছে দৃষ্টি সংযত রাখা, কারণ এই দৃষ্টিটাই তো হয় অশ্লীল কিছু দৃশ্য দেখে অথবা সেখান থেকে দৃষ্টিকে সংযত করে রাখে। ফলে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত করতে বলেছেন। যদিও শরীর ঢাকার দিক থেকে নারী পুরুষ উভয়কেই তাদের সতর ঢাকতে হয়, আর নারীদের ক্ষেত্রে তারা যেহেতু সৌন্দর্যের প্রতীক হিসাবে সব জাতির কাছে বিবেচিত হয়, যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে বলা হয়েছে, ফলে তাদের আপাদমস্তক পর্দার বিধানটা নাজিল হয়েছে। এটা শহুরে এবং গ্রামীণ উভয় নারীর ক্ষেত্রেই। এখন গ্রামে যদি নারীরা হাঁস মুরগি কিংবা গৃহপালিত পশু পাখি পালন করে তাহলে তাদের পর্দা করতে হবে না, এমন কোনো বিধান নেই। বরং পর্দার মধ্যে থেকেই আসলে এ সমস্ত গৃহস্থালী কাজ কিংবা ইভেন যদি নারীদের বাজারেও কোনো কেনাকাটার জন্য যেতে হয় কিংবা ক্রয় বিক্রয় করতে হয় সবটাই তারা পর্দার মধ্যে থেকে করবে, এটাই হচ্ছে বিধান। তারা শহরে থাকুক অথবা গ্রামে থাকুক। আর আপনি বলেছেন সাধারণ পরিবারের পর্দার বিধান কেমন, সাধারণ পরিবারেও পর্দা করতে হবে, সাধারণ এবং অসাধারণ, ধনী এবং গরিব, বিত্তশালী এবং নিম্নবিত্তের সকল মানুষেরই, সকল নারীদেরই পর্দা করতে হবে। এবং আমরা জানি নারীদের সাথে পুরুষদেরও পর্দার বিধান সমভাবে প্রযোজ্য। পর্দা ও আত্মীয়তার সম্পর্ক কীভাবে ভারসাম্যপূর্ণ করা যায়, আপনি এটাও প্রশ্ন করেছেন। তার মানে হচ্ছে গ্রামীণ পরিবেশে আমরা বুঝতে পারলাম যে সাধারণত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে তাদের সাথে পর্দা করা হয় না। যেমন চাচির সাথে পর্দা করা কিংবা চাচাতো ভাই বোনদের সাথে, ফুফাতো মামাতো ভাই বোনদের সাথে যে পর্দার বিষয়টা কিংবা দেবর এবং ভাবির পর্দার বিষয়টা গ্রামে ব্যাপকভাবে ব্যাহত হয়, মানুষ সাধারণত এই জায়গায় পর্দার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না। তারা মনে করে পর্দা হচ্ছে ঘর থেকে বের হলে বোরকা চাপানো নারীদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে তাদের স্বাভাবিক পোশাক আশাক পরলেই চলে। কিন্তু আসলে পর্দার মূল কথা হচ্ছে নারীদের সৌন্দর্য ঢেকে রাখা এবং তাদের সতত্ব বটেই আপাদমস্তক ঢেকে রাখতে হবে, এবং এই এই বিষয়টা তাদের ইন্টারনাল পর্দার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তাদের যে কাছের আত্মীয় আছে, ফার্স্ট কাজিন, হ্যাঁ, যাদের কথা আমরা একটু আগে বললাম এবং যারা তাদের মাহারাম নয়, এদের প্রত্যেকের সাথে তাকে পর্দা মেনটেন করতে হবে। যেমন দেবর ভাবিরও পর্দা মেনটেন করতে হবে, আর এর মধ্যে আত্মীয়ত্ব সম্পর্ক রক্ষা করতে হবে। পর্দা করলে আত্মীয়ত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা ঠিক নয়। আসলে পর্দাটা একটা কালচারাল বিষয় বটে মুসলিমদের জন্য। অনেকে যারা পর্দা প্রথা মানে না তারও পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ তারা সেভাবে গড়ে ওঠেনি অথবা ওয়েস্টার্ন লাইফে তারা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। ফলে পর্দা নসীন কোনো মহিলাকে যদি বেপর্দা কোনো ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয় তখন তারা মাইন্ড করে বসে যে না, আপনি কেন পর্দা করছেন, সমস্যাটা কি, ভয় পাচ্ছেন নাকি, ইত্যাদি নানা বিষয়। তো আসলে ইসলামের নির্দেশ হিসাবে পর্দাও করতে হবে, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। এভাবে নিজেদেরকে ভারসাম্যপূর্ণ জীবনে অভ্যস্ত করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষার নামে পর্দাহীনতা শরীয়ত অ্যালাউ করে না,
এবং অনুমোদন দেয় না।